হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুদ্ধ স্বাধীন বাংলাদেশের জন্য একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার স্বপ্ন দেখেন। 1974 সালে জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে শুরু হয় সেনাবাহিনীর পুনর্গঠন, প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি। জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণয়ন করেন ফোর্সেস গোল 2030। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আজ আধুনিক সমরাস্ত্রে সজ্জিত একটি পেশাদার, চৌকস এবং যুগোপযোগী বাহিনী। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবস্থান আজ বিশ্বে শীর্ষে। সেনাবাহিনীতে নারীর ক্ষমতায়নে তিনি নিয়েছেন বলিষ্ঠ পদক্ষেপ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই মহেন্দ্রক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা। শত বছর আগে এ মাটির বুকে এসেছিল যে জ্যোতির্ময়, তুমি আছো মিশে বাংলায় চির অক্ষয়। সেদিন দিগন্ত পেরোনোর যে স্বপ্ন তুমি দেখেছিলে বাংলার সুনীলে জলে, দৃপ্ত পথে উত্তাল সমুদ্র থেকে আরো গহীনে অতলে, সেই পথের অনন্ত যাত্রায় সেদিন তুমি ছিলে কাণ্ডারি, তুমি আজও আছো বেঁচে সে পথের আলোর দিশারি। জলে স্থলে সাগর তলে আজ আমরা ধরেছি হাল, মোদের প্রাণের শক্তি তোমার জানে শুধু মহাকাল। তোমার আগমনের এই শতবর্ষ ক্ষণে আজ দৃঢ় প্রত্যয়, আমরা ছিলাম আছি থাকব দেশের তরে, শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এক মহান নেতার ডাকে রুখে দাঁড়িয়েছিল এ জাতি, অগ্নিস্ফুলিঙ্গে জন্মেছিল বিমান বাহিনী। জাতির পিতার 101তম জন্মবার্ষিকীতে দারুণ উৎসব আজ পুরো মানচিত্র জুড়ে। স্বাধীন বাংলাদেশের মুক্ত আকাশ তলে তার সুযোগ্য কন্যার হাত ধরে অদম্য বাংলাদেশে ছুটে চলেছে আজ অরুদ্ধ জয় যাত্রায়। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষের এই সুবর্ণ ক্ষণে হে প্রিয় মাতৃভূমি, শুভ জন্ম জয়ন্তী। প্রাণের যে প্রিয় হে আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি।